তার সুরে যখন দয়ার নবীকে নিয়ে উঠলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পার মধ্যে রক্ত চলে আসলো, পা ফেটে রক্ত বের হতে লাগলো। আর ওই সময়ে খোঁজি যারা ছিল তারা মানুষের পায়ের নকশা ধরে ধরে জানতে পারত যে এটা কোথায় গেছে, তো তার আইডেন্টিফাই করতে পারত। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাথরের উপর আস্তে আস্তে কদম রেখেছেন যেন খোঁজি তাদের কদমের চিহ্ন দেখে আসতে না পারে। যখন গারে সুরের ওই গুহার সামনে, মুখের সামনে গেল, সিদ্দিক আকবর বললেন, হুজুর আপনি একটু বাইরে অপেক্ষা করেন, ভিতরে বিষাক্ত সাপ ছোবল দিতে পারে, সাপ থাকতে পারে, আমি একটু ভিতরে অবস্থাটা পর্যবেক্ষণ করে আসি। সিদ্দিক আকবর দেখলেন অনেকগুলি গর্ত আছে, উনি ওনার পাগড়ি খুলে ফেললেন, পাগড়িকে টুকরা টুকরা করে সমস্ত গর্ত বন্ধ করে দিলেন, তারপর দেখলো এখনো অনেকগুলি গর্ত বাকি আছে, তখন নিজের শরীরের জামা মোবারক পর্যন্ত খুলে ফেললেন। তখন জামাগুলি টুকরা টুকরা করে গর্তের মুখগুলি বন্ধ করে তারপরে নবীকে বললেন, ইয়াসুল এখন আপনি প্রবেশ করেন। তো আমার নবী জিজ্ঞাসা করলেন, সিদ্দিক তোমার পাগড়ি আর জামা কোথায়? বলি, হুজুর গর্তগুলি বন্ধ করার জন্য সমস্ত গর্তগুলি বন্ধ করে দিয়েছি। এখন আমার দয়াল নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন যখন বসলেন, ভিতরে প্রবেশ করলেন, তখন এই দিক দিয়ে খুঁজিসহ ওই কাফেররা চলে আসলো, খুঁজতে খুঁজতে কদমের চিহ্ন দেখতে দেখতে একদম গারে সুরের সামনে চলে আসলো। এখন ভিতর থেকে ওনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খুজি এবং ওবাই ইবনে খালফ তারা আর নবীকে দেখে নাই, কারণ নবী প্রবেশ করার সাথে সাথে মাকড়সা সেখানে জাল বেঁধে ফেলেছে এবং একটা কবুতর সেখানে ডিম পেড়েছে। এটা আল্লাহর কুদরতের পক্ষ থেকে হয়েছে। যখন ওবাই ইবনে খালফ এবং ওই খুজি খুঁজতে খুঁজতে একদম গুহার সামনে চলে আসলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ধড়কান, চিন্তা মনে হয় আরো বেড়ে গেল যে দয়াল নবীকে সেভ করার জন্য এতটা কষ্ট করেছি, এখন মনে হয় তাদের হাতে পাকড়াও হয়ে যাব। যখন সিদ্দিক আকবরের চেহারা মোবারকের মধ্যে পেরেশানের চিহ্ন দয়াল নবী দেখলেন, আমার নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, সিদ্দিক তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এখানে দয়াল নবীজি লা তাকাফ বলে নাই, খফ বলা হয় যখন নিজেকে নিয়ে ভয় হয়। নিজেকে নিয়ে যখন কেউ ভয় করে তখন এটাকে বলা হয় খফ। নবীজি লা তাকাফ বলে নাই, নবীজি লা তাহজান বলেছেন, অর্থাৎ সিদ্দিকে আকবর নিজের জীবন নিয়ে ভয় করে নাই, বরং নবীকে নিয়ে চিন্তা করেছেন। যখন নবীকে নিয়ে পেরেশান হয়েছেন তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি কে মনে করেছো, আজকে কি আমরা দুইজন? মা জান্নাকা ইয়া আবু বকর, আজকে কি আমরা দুইজন তুমি মনে করছো? না না, ওয়াল্লাহু সালিসুহুমা, আল্লাহ হচ্ছে আমাদের তৃতীয় জন। আমরা আজকে দুইজন নই, আল্লাহ আমাদের তৃতীয় জন। যখন এই দিক দিয়ে ওবাই ইবনে খালফ দেখলো এখানে মাকড়সার জাল আর কবুতর ডিম পেড়ে রেখেছে, তখন খুজিকে বললে, এই খুজি কোথায় নিয়ে এসেছো আমাকে? এখানে তো হাজার হাজার বছর যাবত মনে হয় কেউ আসে নাই, আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? বললো, হুজুর এখান থেকে কোথায় গেছে আর আমি চিহ্ন জানি না, কিন্তু এই পর্যন্ত চিহ্ন দেখা যায়, আশেপাশেই আসে আছে। তো ওবাই ইবনে খালফ বললো, না না, এখানে কিভাবে আসবে, এখানে মাকড়সার জাল বুনে রেখেছে। এরপরে তারা চলে গেল। আমার দয়াল নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, সমস্ত গর্ত বন্ধ, কিন্তু একটা গর্তের মুখ কোনোভাবে বন্ধ করার মতো কাপড় ছিল না, এবং ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, যে সাপটা দয়াল নবীকে দেখার জন্য 600 বছর যাবত অপেক্ষায় ছিল। সিদ্দিক আকবর যখন পা মোবারক দিয়ে ওই গর্তটা বন্ধ করে রেখেছে, তখন সাপ যেদিকেই যায় দেখে গর্ত বন্ধ, তো একদিকে শুধু মানুষের মাংস পাওয়া যাচ্ছে, তো ভাবলো এখান দিয়ে হয়তো বের হলে দয়াল নবীকে দেখা যেতে পারে। তো বিষাক্ত সাপ যখন ছোবল দিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত সাপের কামড়েও নিজের পাকে সামান্যতম নড়তে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমরা যখন সামান্য মশার কামড় খাই
বিপ্রার খামর খেলেও তো আমরা ঠিক থাকতে পারি না, পাটা আমাদের নড়াচড়া হয়, আমরা একটু নাড়াচাড়া করি। কিন্তু দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার রান মোবারকের মধ্যে নবীজি ঘুমিয়ে আছেন, বিষাক্ত সাপ সিদ্দিক আকবরকে কামড় দিয়েছেন, কিন্তু সিদ্দিক আকবর এমন ভাবে বসে আছেন ওনার শরীরের মধ্যে যেন কোনো কামড়ই পড়ে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, লাম ইয়াতাহাররাক মুকাফাতা আইয়াতানাব্বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর এক চুলও নড়ে নাই যেন আমার দয়াল নবীর ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এইদিকে সিদ্দিক আকবর জান বাঁচানো ওনার জন্য ফরজ ছিল, আবার ওই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, নবীজি ঘুমিয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জাগ্রত করে নাই। ঈমানের পরীক্ষা দেখেন, একদিক দিয়ে সিদ্দিকে আকবরের জান এটা বাঁচানো ফরজ, আরেক দিক দিয়ে ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আসরের নামাজ আদায় করাও ফরজ, দুইটা ফরজ দুইজনের কাঁধে, দুইটা ফরজ দুইজনের কাঁধে। তারপরে তারা বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে নামাজ তো কাজা পরেও আদায় করা যাবে, নবীর ঘুমের তো কোনো কাজা আদায় হবে না। ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে আমার একটা জান কেন হাজারটা জান চলে যেতে পারে, নবীর ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, বিষাক্ত সাপ যখন ছোবল দিয়েছে, সিদ্দিক আকবর কিন্তু নড়াচড়া করে নাই, কিন্তু নড়াচড়া না করলেও চোখের মধ্যে হঠাৎ পানি চলে এসেছে নিজের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে, ওই পানিটা দয়াল নবীজির চেহারায় আনোয়ারের উপরে পড়েছে। নবীজি চোখ খুলে বললেন, মা লাকাইয়া আবু বকর, আবু বকর তোমার সাথে কি হয়েছে, তুমি কেন, তোমার চোখের পানি কি করে আসলো, কি হয়েছে আবু বকর? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যখন কষ্টে থাকে আপনি যদি তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন তাড়াতাড়ি বলা শুরু করবে যে আমার এত কষ্ট, আমার এই কষ্ট, আমার সেই কষ্ট। কেউ যদি দুঃখে থাকে আর দুঃখের সময় যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে, তখন সে লম্বা চোরা হিস্টোরি বলতে থাকবে। কিন্তু সিদ্দিকে একবার ঈমান দেখেন, নবীর প্রেম দেখেন, কোনো প্রেমিক এইভাবে তার প্রেমিককে ভালোবাসতে পারে নাই, কোনো আশেক তার মাশুককে এইভাবে ভালোবাসতে পারে নাই। অন্যান্য সময় আমার দয়াল নবীর সাথে কথা বলার আগে সিদ্দিক আকবর যেভাবে আদব রক্ষা করে কথা বলতেন, যখন ওনাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ ছোবল দিয়েছে, ওই বিষাক্ত সাপের সমস্ত বিষ সিদ্দিক আকবরের সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারপরে দয়াল নবী যখন জিজ্ঞাসা করেছে, মা লাকাইয়া আবু বকর, আবু বকর তোমার কি হয়েছে, তখন সিদ্দিক আকবর বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লুদিকতু, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমাকে সাপে কামড় দিয়েছে, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, সাপে আমাকে কামড় দিয়েছে। দেখেন সাপে কামড় দিয়েছে এটা বলেছেন পরে, হাবিবে খুদার কদমে মা বাবাকে আগে কুরবান করেছেন।